যে খবর আমরা পাচ্ছি আজ নারদকাণ্ডে এফআইআর করতে পারে সিবিআই এবং সবুজ সংকেত পাওয়া গেছে লিগ্যাল সেলের কাছ থেকে বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা যোগাযোগ করেছি বিক্রম সিবিআই সূত্রে কি জানা যাচ্ছে দেখো দর্শকদের আমরা গতকালই জানিয়েছিলাম যে সিবিআই এর তরফে যে রিপোর্টের খসড়া পাঠানো হয়েছিল গতকাল লিগ্যাল সেলের তাদের দিল্লিতে সেখানে কিন্তু তারা উল্লেখ করেছিলেন যে তারা মনে করছেন যে দুপক্ষই কেন টাকা নিচ্ছেন টাকা দিচ্ছেন এই দুপক্ষের ভূমিকায় আরো তদন্ত করে দেখা উচিত এবং সেই কারণে এফআইআর করে তদন্ত করা উচিত এমনটাই কিন্তু প্রস্তাব দেওয়া হয় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফে দিল্লিতে লিগ্যাল সেলে এবং সেই অনুযায়ী আমরা যেটা জানতে পাচ্ছি ইতিমধ্যে সবুজ সংকেত দেওয়া হয়েছে লিগ্যাল সেলের তরফে এবং সেই সবুজ সংকেত এসে পৌঁছেছে কলকাতার এসিবি ব্রাঞ্চে যেটা জানা যাচ্ছে যে তারা কিন্তু এফআইআর করতে পারেন এবং সেক্ষেত্রে আজকেই এই এফআইআর করা হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে সিবিআই নারদকাণ্ডে এফআইআর করতে পারে এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি অপরদিকে আজকেই কিন্তু 72 ঘন্টার সময়সীমা শেষ হচ্ছে যেটা আদালতের তরফ সিবিআই কে দেওয়া হয়েছিল সেই 72 ঘন্টার সময়সীমা শেষ হওয়ার মধ্যে কিন্তু সিবিআই হাইকোর্টেও এই বিষয়টা উল্লেখ করবেন এবং যে রিপোর্ট যে প্রিলিমিনারি ইনকোয়ারি তারা করেছিলেন যে রিপোর্ট তারা তৈরি করেছিলেন সেই রিপোর্ট কিন্তু তারা দেবেন একই সঙ্গে তারা এই বিষয়টাও জানাতে পারেন যে তারা কিন্তু নারদকাণ্ডে যেটা জানা যাচ্ছে যে দুর্নীতি দমন আইনে তারা মামলা রুজু করতে চান এমনটা আমরা সিবিআই সূত্রে জানতে পাচ্ছি ধন্যবাদ বিক্রম দাস আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম